Coelho, sabe onde é coelho? Goiaba. Já comi agora, você não vai que tá sem. Não vai que tá sem mané? Amigo, não. Uma feira não vai que passar a rádio por cada ser. A minha curva de zona que me anassado leva outras igrejas por si. Oi, da coelho. Ah, não, pô, mano, vale lá, guerra. E que eu tô nascendo assim, né? Eu tô nem que pague isso aqui. Já com a boca do ano de ano, a gente tem que saber o que é nesse. Chega em ter que chuva esse chão. A minha dúvida é se alguém que quer isso. É o demais. Dizem que a pô, você baixa aí a tua linha, que é saber o seu. É que na época que nem ela é dúvida, sabe o rolê. Vigo, sabe o que isso caiu disso? Eu falo que é calor do ar, né? Mas aqui tá sempre mal. Só que eu tenho que ter um barco aí sim. É que eu não faço isso. কি বলো কি খাবার দিল আমি আবার খাবার দেওয়া লাগে সে নিজে নিয়ে খাইতে পারে কি খাইছে চা খাতাই সকলা পরটা দিন দোষ খাইছে তারপর চা খাইছে নিরেশ খাইছে এখন আবার কিছু নিয়ে আসে আগুলে ডিম পোষ খায় চা খায় নুডুস খায় কেন যে কাদালের কথা আনছিলাম সেটা তো আমি আলু চলো রুবি আপুদের বাসায় নাকি চাবল কিনতে দেখে আসি তা বেশ তো সোল দেখে আসি আরে তুমি কেমন আছিস ভালো তোমাদের ছাগল দেখতে আসছি কত বড় ছাগল কয় কেজি সারাদিন বসে খাই তো ওজন মেলা 60 কেজিরও বেশি হবে কি বলো এত বিশাল ব্যাপার গাই গরুর মতোই প্রায় কি আমাদের গরু আর ছাগল দুটোর মধ্যে পার্থক্য নেই যে ছাগল সেই গরু আপনি দেখে আলাদা করতে পারবেন না আপনি ছাগল তার গায়ের রং কি রং তো ফর্সাই ছাগলের রং ফর্সা কিভাবে হয় কি আমি দেখবো ফর্সা ছাগল কে এসেছে রে আম্মু তুলি আর খালাম্মা এসেছে ছাগলটারে দেখতে তো ছাগল তারে বল দোকান থেকে কিছু নিয়ে আসতে ওদের নাস্তা দে ছাগল দোকানে যায় হ্যাঁ আমাদের বাসা দুটো ছাগল একটা দোকানে যায় আমি দোকানে যাও ফর্সা ছাগল তারে দেখবোই দেখবো ওটাকে কুরবানি দিবা না কুরবানি দেওয়া ছাগল আলাদা আসো দেখাই রান্না করে আছে আমি দোকানে যাও ফর্সা ছাগলটারে দেখবো আজকে ঈদের দিন আজকে দিনটা গেলেই আমি বাসি খালি ছাগল ছাগল শুনতে শুনতে আর ভালো লাগে না কইগো ছাগলটা কোথায় নিয়ে আসো ছাগল রান্না করে আসি কই রান্না করে তো ছাগল নেই আমি একটু আগেই তো দেখলাম একটু আগে দেখলাম এখন গেল কই বড় রাস্তার দিকে গিয়া কেউ খোঁজ নাও তাহলে অন্য ছাগলের ব্যবস্থা করতে হবে কিছু তো একটা লাগবে কোরবানির জন্য এদিকে হুজুর এসে বসে আছে এ অন্য বাড়িতে যাবে কোরবানি দিতে ওরা ডাকোই ওরা ডাকো তো বাজার আমার ক্যান ডাকতেছে আমি যা ভাবতেছি তাই আমি কি পাগল হইলাম নাকি আমি আব্বুর একমাত্র ছেলে আমাকে সবাই ভালোবাসে আদর করে ছাগল তো মজা করার জন্য বলে খুব সম্ভবত বড় রাস্তায় ছাগলটারে খুঁজতে যাওয়ার জন্য আমাকে ডাকতেছে সম্ভবত কি এটাই হবে আমি হাফ ছেড়ে বাসি শতভাগ নিশ্চিত এই জন্যই ডাকতেছে ইয়েস কোনো সন্দেহ নাই তারপরে যাই বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকি যে যেটাই হোক ছাগলটাকে যদি না পাওয়া যায় আমি কোনো রিক্স তো নিতে পারি না তাই না ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো